আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিটিপি বা বর্জ্য শোধনাগার ছাড়া শিল্পকারখানা না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা কিংবা তহবিল না থাকলে রিজার্ভ থেকে অর্থায়নের পরামর্শও দেন তিনি। এদিন একনেক সভায় অনুমোদন হয়েছে 6,551,27,00,000 টাকার 9টি প্রকল্প। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরের পঞ্চম একনেক সভা। গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন হয় 7 মন্ত্রণালয়ের 9 প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 6,551,27,00,000 টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,742,29,00,000 টাকা, সংস্থার নিজস্ব ব্যয় 26,22,00,000 টাকা ও বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 2,782,76,00,000 টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটির দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার খুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ডিসেম্বর 22-এ শেষ হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে অ্যাকর্ডিং টু প্রকল্প দলিল অনুযায়ী, আগামী শুক্রবারেই দ্বিতীয় চ্যানেল ওর মুখ খুলে যাবে। প্রকল্প অগ্রগতি সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কেও জানান মন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা শুধু ভিতরে নয়, নদীর পাড়ে শিল্প স্থাপনের প্রবণতা আছে, এইটা আর চলে না। আমাদের নদীগুলো প্রায় মৃতপ্রায় হয়ে যাচ্ছে, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটার জন্য ইটিপি সিইটিপি এইসব স্থাপনের ব্যাপারে পুনরায় তিনি যারা এই কাজ করেন তাদের প্রতি পুনরায় নির্দেশনা দিয়েছেন যে এটা আরও জোরদার করেন। এডিপি থেকে ধার করা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করা বিদেশি কারেন্সিতে যে একটা বিষয়, একইভাবে আমরা এই রিজার্ভ ফান্ডে ধার করতে পারি ইন্টারনালি। অনুমোদন দেয়া 9 প্রকল্পের 4টি নতুন, এর মধ্যে অন্যতম খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণ, সায়দাবাদ পানি সরবরাহ ও শরীয়তপুরে কীর্তিনাশা নদীর তীর রক্ষা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।